আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 106-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 109 এবং 110 নং আয়াত আলোচনা করেছিলাম। আজকে আমরা 111 এবং 112 নং আয়াত আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. তাহলে চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। অ জবর ওয়া কফ আলিফ জবর ক, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম অবশ্লু পেশের পরে জজমালা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। অকালু লাম ইয়া জবর লাই, নুনে সাকিনের পরে ইদগামে বাগুন্দর হরফ ইয়া এসেছে, তাই নুনে সাকিনকে গুণ না করে পড়তে হবে। লাই ইয়াদ আল জবর ইয়াদ লাই ইয়াদ খাপেশ খু লাম লাম জবর লাল খোলাল লাই ইয়াদ খোলাল জিম নুন জবর জান হরকতের পরে নুনের উপরে তাসদিদ, তা এখন ওয়াজিব গুণ হবে। নুন জবর না জান্নাতা জবর তা জান্নাতা হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা জবর পরে খালি আলিফ, তা জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইল্লা মিম নুন জবর মান নুন সাকিনের পরে ইকফার হরফ কাপ এসেছে, তা নুন সাকিনকে গুণ করে পড়তে হবে। মাং কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। নুন জবর না কানা ইল্লা মাং কানা হা অপেশ হু পেশের পরে জজমালা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। দাল আলিফ দুই জবর দান হু দান হামজাও জবর আও নুন জবর না সাত খারা জবর স খারা জবর ওজন এক আলিফ পান র খারা জবর র খারা জবর ওজন এক আলিফ পান আও না স র وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تعلم زر تل كاب زبر كا تل كا حمزة زبر آ ميم ألف زبر ما جبر پر خالي ألف تا جبر كي أكالي پوري مانه درگ گره پرتا بي أما نون يزر ني يا پش يو ني يو هام ام پش هم আমানিয়ুহুম তিলকা আমানিয়ুহুম কফলাম পেশ কুল হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তা অপেশ তু পেশের পরে জজমালা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। হা তু কুল হা তু বার পেশ বুর হা আলিফ জবর হা জবরের পরে খালি আলিফ, তা জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। বুর হা নুন জবর না বুর হা না কাপ মিম পেশ কুম বুর হা না কুম কুল হা তো বুর হা না কুম হামজা নুন জের ইন নুন সাকিনের পরে ইকফার হরফ কাপ এসেছে, তাই নুন সাকিনকে গুণ করে পড়তে হবে। ইং কাপ নুন পেশ কুন নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে, তাই নুন সাকিনকে গুণ করে পড়তে হবে। ইং কুং তামিম পেশ তুম ইং কুং তুম সৎখারা জবর স খারা জবর ওজন এক আলিফ টান দাল জের দি স দি কফ ইয়াজের কি জেরের পরে জজমালা ইয়া, তাই জেরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। স দি কি নুন জবর না স দি কি না আমরা এখানে থামলে এই এক আলিফ মাতকে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং একটি জজম হবে নুনের উপরে। صادقين قل هاتوا برهانكم إن كنتم صادقين با زبر با لم خر زبر لا خر زبر جن اكلبتان بلا ممنون زبر من حمزة سين زبر أس من أس لم زبر لا أس لا ميم زبر ما أس لا ما
অজিম জবর ওয়া দিয়ে কলকাতার হরফ জিমের উপরে জজম তা কলকাতা হবে হা জবর হা ওয়া জে হা হা উল্টা পেশ হু উল্টা পেশ হয়েছে নাকাল প্রাণ ওয়া জে হা হু লাম লাম জের লিল লাম খারা জবর লা খারা জবর জন্য নাকাল প্রাণ হাজের হি লিল লা হি অ জবর ওয়া হা পেশ হুয়া হুয়া অ জবর ওয়া হুয়া ইম হা পেশ মুহ সেনজের সি মুহ সি নুন দুই পেশ নুন তানবিনের পরে ইকফা হরফ ফা এসেছে তাই এখানে গুণ করতে হবে ইকফা গুণ মুহসিনুন ফা জবর ফা লাম জবর লা ফালা হা উল্টা পেশ হু উল্টা পেশের পরে একটি হরকত হামজা এসেছে তাই উল্টা পেশকে এক আলিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ফালা হু হামজা জিম জবর আজ কলকলার হরফ জিমের উপরে জজম তাই কলকলা করতে হবে রফেশ রু আজরু হা উল্টা পেশ হু আজরুহু আইন নুন জির আইন নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে তাই গুণ করতে হবে দাল জবর দা আইন দা রবা জবর রব বাজের বি রব বি হা খারাজের হি খারাজের জন্য একালেপটান যদি আমরা এখানে থামি তাহলে হবে রব বি অর্থাৎ হার একটি জজম হবে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন وهو محسن فله أجره عند ربي أو زبر لم ألف زبر لا زبر پر خالی الف تا زبر کے اکلف پر معنی دیرگ گور پرتے ہو ولا خوف زبر خوف فادے پیش فن خوف عن زبر لم يزبر لي عليها مم زرهم عليهم أو زبر لم ألف زبر لا زبر پر خالی الف তাই জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে ওয়ালা হামিম বেশ হুম ওয়ালা হুম ইয়া হা জবর ইয়াহ জা জবর জা ইয়াহ জা নুন ওয়া বেশ নু পেশের পরে জজম আলা ওয়াও তাই পেশকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে নুন জবর না ইয়াহ জা নু না যদি আমরা এখানে থামি তাহলে একালিপ মাতকে তিন আলিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে এবং ওদের উপর একটি জজম হবে ইয়াহ জা নু এরকম ولا خوف عليهم ولا هم يحزنون এই পর্বের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু